কংগ্রেসের ব্যানারে দীর্ঘ বছর পথ চলা জাগো বাংলার এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে না সংযোজন এই জাগো বাংলার এখন দৈনিক পত্রিকা রূপান্তরিত হয়েছে তা মহাসপ্তমীর পুণ্যতিথিতে কলকাতা পৌর সংস্থার 47 নম্বর ওয়ার্ডে শুভ উদ্বোধন হল জাগো বাংলা বুকস্টল এবং পত্রিকা স্ট্যান্ডের উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর হাত ধরে উপস্থিতি ঘটে উদ্বোধন হল এই জাগো বাংলা স্টলের বাংলা জনগণের কাছে দলের ভাবমূর্তি তুলে ধরার কাজই করবে এই পত্রিকা বলে জানালেন উপস্থিত বিশিষ্টজনেরা এদিন এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানা চক্রবর্তীও ব্যুরো রিপোর্ট চ্যানেল 10